বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে কক্সবাজার হোটেল স্টাইলে আমি মরিচ ভর্তা করব যাই হোক সেজন্য এখানে আমি চুলা কিছুটা পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কিছুটা মরিচ যার যেমন লাগবে সে তেমনই দিয়ে পানি দিয়ে দিয়েছি প্রায় পাঁচশো গ্রামের থেকে একটু কম হবে আর মরিচগুলো আমি পানিতে সিদ্ধ করে নেব যাতে বাটার সময় আমার সহজ হয় নরম হয় আর কি মরিচটাকে তিন চার মিনিট মানে জাল করে নেবেন তাতে মরিচটা ফুলে ডাবল হয়ে যাবে এবং এটা নরম হবে বাটার জন্য সুবিধা যাই হোক মরিচটা আমার মানে সিদ্ধ করা হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে তারপরে মানে ব্ল্যান্ড করবো সেটা দেখাবো মরিচগুলো ঠান্ডা হওয়ার পরে হয়তো পাটা পুরো বেটে নেবেন না হয় ব্ল্যান্ড করে নেবেন আমি ব্ল্যান্ড করে নেব হ্যাঁ মরিচগুলো ঠান্ডা হয়ে গেছে আর যে যতটুকু বানাবেন সেই হিসাবে নেন মরিচ রসুন আর এখানে আমি একটা বড় মানে বড়ো রসুনগুলো হয় না যে বড় বড়ো কুয়া সেগুলো একটা আনাম নিয়ে নিয়েছি মানে একটা আনাম না একটা আস্ত নিয়ে নিয়েছি এখানে বড়ো সাইজে দুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি মানে দেশি পেঁয়াজ যা হয় আর কি আর আমি এখন এটাকে ব্ল্যান্ড করে নিব ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়েছি আমি যেইভাবে এটা বেটে নিয়েছি দেখেন এটা কিন্তু আপনারা এইভাবে খেতে পারেন ইচ্ছা করলে আর ভেজে নিব ভেজে নিলে হয় কি এটা রেখে খেতে খাওয়া যায় আর রসুনের পেঁয়াজ এটা যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে আমি একটু বেশি তেল দিয়ে ভাজবো যাতে এটা মানে ভাজা একটু ভেজে নিলে হয় কি এটা আপনি অনেক দিন ধরে খেতে পারবেন টাইট কোনো বক্সে রেখে মানে নর্মাল ফ্রিজে যদি রেখে দেন তাহলে বেশ কয়েকদিন খাওয়া যায় আর তেলের মধ্যে থাকলে আর নষ্ট হয় না একটা সরিষার তেল আমরা কিন্তু লবণ দিয়ে দেই কিছু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আপনারা যদি কেউ না ভাজেন তাহলে আপনারা দেশি রসুনটা যে হয় ছোটো ছোটো সেই রসুনটা দিয়ে করবেন কারণ এই রসুনটা প্রচুর মানে গন্ধ হয় এই মরিচ বাটাটাকে আমি প্রায় পাঁচ মিনিট ভেজে নিলাম আর একটু পানি দিয়েছিলাম যখন আমি এটা ব্ল্যান্ড করেছি তখন সেই পানিটা শুকিয়ে নিলাম যাই হোক কাঁচা গন্ধটাও নেই খুবই সহজ একটা রেসিপি মজাদার সেটা আমি বলবো না যে যদি অনেক অনেক পছন্দ না অনেকে আবার খান না তো ঝাল খুবই সহজ একটি রেসিপি আপনার বাসাটা অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন আর যদি ভালো লাগে আপনাদের এই রেসিপিটি তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করেই আল্লাহ হাফেজ